আসসালামু আলাইকুম। রা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন আমার সাদা জাম গাছের ডালে মুকুলে ভরপুর, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ডাল ভেদ করে মুকুল এসেছে। দেখেন আল্লাহর অশেষ রহমতে কি রকম ফুল আসছে দেখেন। যদি ফল হয় তো মাশাআল্লাহ গাছে রাখার মতো পরিস্থিতি থাকবে না বলে মনে করি। দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল, অসংখ্য ফুল। বিন্দু মাত্র জায়গা নাই, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় একদম ডাল ভেদ করে ফুল আসছে। গাছ কিন্তু বেশি বড় না, ছোট্ট একটা গাছ, 4 ফিটের একটা গাছ। কিরকম ফুল আসছে দেখুন। এই যে ডাল, ডালের পাতা যদি আমি সরায় দেখাই আপনাদের, দেখতে পাবেন প্রত্যেকটা গাছ ডাল একেবারে ফুলে ফুলে ভরপুর। আমাদের কাছে এই সাদা জামের গ্রাফটিং কলম আছে, চারা আছে, যারা নিতে চান নিতে পারেন। এগুলা চারা আমাদের এখানে প্রোডাকশন করা না, এগুলা সবই মূলত থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। একেবারে অরিজিনাল থাই 12 মাসি সাদা জাম, যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল। এই যে নতুন করে আবার আসছে, যে ডাল ভেদ করে একেবারে। ডাল ভেদ করে বেরোচ্ছে এগুলা সব। এই যে দেখুন মুকুলে মুকুলে ভরপুর সাদা জাম গাছটা, অনেক মুকুল আসছে গাছে। আল্লাহ চায় তো এই গাছ থেকে প্রায় গত বছর যে পরিমাণ ধরছে তাতে মনে হয় যে এবছর প্রায় 10 কেজির উপরে এই গাছে ফলন আশা করছি। এই সাইজটা হয় অনেক বড়, বড় সাইজের জাম এগুলা, আর এর বীজ হয় খুবই ছোটো, সিডলেস বললেও ভুল হবে না, একেবারে ছোট সাইজের হয়। তো যারা চারা নিতে চান, চারার মূল্য 1000 টাকা, আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ফুল সহ গাছ দেওয়া যাবে। দেখেন গাছের অবস্থাটা দেখেন একবার। গাছে কিন্তু পাতার সংখ্যা খুবই কম, শীতের কারণে বেশিরভাগ গাছে পাতা নাই, কিন্তু গাছে ফুলটা দেখুন কিরকম আসছে। তো এই ছিল আমার সাদা জামের আপডেট। আমরা সুন্দরবন কুরিয়ার যোগে সারা দেশে গাছ সাপ্লাই করে থাকি। যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান তাদের বাগানও তৈরি করে দেওয়া হয় আমাদের নিজস্ব তত্ত্বাবধানে, নিজস্ব গাড়ি দ্বারা চারা সাপ্লাই করা হয়, নিজস্ব বাগানের চারা 100 ভাগ সঠিক চারা দেই আমরা ইনশাল্লাহ। তো যারা চারা নিতে চান যোগাযোগ করতে পারেন। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই জাম, এটারও মুকুল আসবে, এখন পাতা ঝরে যাবে। এগুলো গাছের পাতা লাল হয়ে গেছে, এই পাতা ঝরে যেয়ে নতুন পাতা গজাবে, তো সাথে সাথে আপনার মুকুল চলে আসবে গাছে। এটা হচ্ছে থাই জাম, এটা কালো জাম মূলত, এটা কালো জাম, কালো থাই জাম। আর এটার পাতা দেখতেই পাচ্ছেন, এটা সাদা জাম, এর পাতা সবসময় নিচের দিকে থাকবে। এটার পাতা সবটা গাছের ডালের পাতা দেখেন নিচের দিকে থাকবে মুখ করা এরকম, আর সাদা জামটা উপরের দিকে, সরি কালো জামটা উপরের দিকে, সাদা জামটা নিচের দিকে থাকবে পাতা।
পাতাটা দেখে নেবেন। আর সাদা জামের পাতাটা অনেক ওষার হয়, অনেকটা চওড়া এদিকে, আর কালো জামেরটা অনেকটা লম্বা টাইপের চিকন হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।